এই ভিডিওটা শুধুমাত্র একটি আর কি, কিন্তু তোমাদের এটা সিরিয়াসলি নিতে হবে। হ্যালো বন্ধু আর বন্ধুর বান্ধবীরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই আছো ভালো। আজ আমি কথা বলবো এমন একটা পাবলিককে নিয়ে যে একটুর জন্য প্রিয়া প্রকাশের মতো ভাইরাল হতে চেয়েছিল কিন্তু সে হতে পারেনি। সিনাহু দিয়ে শুরু করা যাক। আমাদের কিছু সেক্সি স্ক্রিপ্ট দিয়ে আমাদের মনকে ভোলাতে চেয়েছিল। চলো শুনে আসা যাক সেই স্ক্রিপ্টটা। দাঁড়িয়ে থাকা বা হাগ এন্ড কিস বলে যে কথাটা উঠছে বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে হাগ এন্ড কিসের জন্য মার খেতে হলো, শুধু এক জায়গায় দাঁড়িয়ে থেকে হাগ এন্ড কিস নয়, তারা রঙ্গরালিয়া করতে করতে ঘুরছিল এবং সেটা যে খুব একটা সৌজন্যমূলক নয়, মানে দেখতে খুব একটা ঠিকঠাক লাগছিল এমনটা নয়, যার দু একটা কথা খুলে বললেই বুঝতে পারবে। যেটা ও আমাকে বলল যে মেয়েটি দাঁড়িয়ে আছে, আই এম সরি এই কথাটা আমি এইভাবে বলছি, আবার এইভাবে খুলে না বললে ব্যাপারটা ঠিক বোঝানো যাবে না। মেয়েটি হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ট্রেনের গায়ে এবং ছেলেটি দু পা ফাঁক করে পেট উঁচিয়ে এগিয়ে যাচ্ছে তার দিকে। মন মন লাড্ডু ফুটা এক প্রত্যক্ষদর্শীর বক্তৃতা শুনে আসা যায়। না থাকলো অলিঙ্গন মধ্যে মেয়েটি কিন্তু ওকে জড়িয়ে রেখে দিয়েছে যাতে এই ভিড় থেকে বাঁচার জন্য। ভদ্রলোক একা প্রতিবাদ করে গেলেন, বাকি সবাই চুপ শুনছে। ছেলেটি বলছে, ভদ্রলোক একটা কথা বলে যাচ্ছে, ছেলেটি খুব ভালোভাবে হেসে উত্তর দিচ্ছে। ঠিক বেলগাছিয়া মেট্রো স্টেশন ছাড়লো, ভদ্রলোক একটি বসার জায়গা দিলেন, বসতে বসতে তিনি মন্তব্য করলেন, সলমান খান। ছেলেটি এবার হেসে ওর দিকে তাকিয়ে বাকিদের দিকে এরকম করে এসে বললো, আপনারা সবাই দেখবেন উনি আমায় সলমান খান বললেন, আমি কিন্তু এটা কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। তখনও কুল হয়েছে কুল ছেলেটি এবং মেয়েটি তার আগে ওই ভদ্রলোককে বলেছে যে এই যে ভিড়, আমি যদি আমার সিকিউরিটির জন্য আমার প্রেমিকের কাছে আমার বন্ধুর কাছে এভাবে দাঁড়াই তাহলে আপনার কি সমস্যা? খুব কুললি বলেছে, কোথাও উদ্যক্ত ছিল না, কোথাও কিছু ছিল না। এই যে ভদ্রলোক সলমান খান বললেন আর ছেলেটি বললেন আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম, এবার আশপাশের লোকজনের মধ্যে বন্ধু নেই বলে গালিগালাজ। সে আশপাশের বয়স কত? সবই কিন্তু 50-এর উপর, আমি দেখলাম এরা কেউ কিন্তু 40-এর নিচে নয়। এবং আমার পাশে যে ভদ্রলোক দাঁড়িয়ে ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে উঠেছেন, বললো আমি এক্সপ্ল্যানেড থেকে উঠেছি। বললেন না ওরা কিন্তু কোনো অশালীন এমন কিছু করেনি যেটা থেকে এত ক্ষোভ জন্মাতে পারে, এরকম কিছু হয়নি। যিনি বললেন তার বয়স কত? আমার বয়সই হবে মনে হয় 40-এর আশপাশই হবে। এরপরে এই মতটা খেপে গেল, অনেকক্ষণ ধরে সহ্য করছি, অনেক বড় করেছিস, মেট্রোটা কি তোর বাপের কেনা, তোকে এরকম নানান রকম মন্তব্য, দরজাটা খুলতে পারবে না অঞ্জনদা, ধাক্কা মেরে ছেলেটাকে ফেললো দমদম এবং ওখানে যে বসার চেয়ার গুলো রয়েছে সেখানটায় নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেললো। এই বয়স্ক লোকগুলো অন্তত জনা 15-20 তো হবে, তার সঙ্গে আরো কিছু জুটলো। আমি কোন রকমে এগোতে পারলাম, ওদের ভিড়ে এগোতে পারলাম না, চট থাপ্পড় চুল ধরে টানা, ছেলেটির দাড়ি ছিল এবং একটু লম্বা চুল সম্ভবত খেয়াল করতে পারছি, মেয়েটি তখন কিন্তু ছেলেটির বুকের উপর ঝাঁপিয়ে পড়লো এবং চাপতে ধরলো, ছেলেটি ওকে চাপতে ধরেছে, মেয়েটি আসলে বাঁচানোর চেষ্টা করছে, মারগুলো মেয়েটাকে দেখে যাচ্ছে না মারে, লোকগুলো কিন্তু তার ভেতরও ফাঁক ফোকর করে ছেলেটাকে টানার চেষ্টা করছে। আমি ছবি যেটুকু তুলতে পেরেছি, আমার হাত কাপ ছিল যেভাবে আমি ছবিগুলো তুলতে পেরেছি তাতে কিন্তু দেখছি যে ওর মধ্যেই কিন্তু লোকগুলো খুঁজে পেতে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করছে, মারার চেষ্টা করছে, আর মেয়েটা কিন্তু একদম জাপটে, ছবি দেখলে বোঝা যাবে মেয়েটা পুরো পুরো দেহ দিয়ে ছেলেটাকে আগলে রেখেছে, তাও কিন্তু মারধর থামে না। তুমি অফিসে বলছিলে যে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলে, আটকা চেষ্টা কিন্তু তখন সব পাচ্ছিল, মানে লোকজন এসে গেছে, এগুলো যেগুলো হয় আমরা দেখি পকেট মার কি ভাবে মারা হয় রাস্তায়, বা চোর দেখলে এই চোর মার, এই এই ব্যাপারটা যে মার, একটা আওয়াজ, একটা বড় সরো একটা কেওয়াজ টাইপের হয়েছে। এর মধ্যে দু তিনজন ভদ্রমহিলা বোধহয় অন্য কামরায় ছিলেন, তারা আসলেন, মানে এসে ওই ভিড়টাকে গেলে মহিলা দেখে তারা একটু এরা একটু সরে সরে গেল, গিয়ে ওদের কোনো রকমে ওদের গার্ড করে গেল, দুটো ছেলেও ছিল তার মধ্যে, আমি কোনোভাবে ভিড়ের মধ্যে ঢুকতে পারিনি। ওরা এবার রেস্কিউ করে যখন ভিড়টাকে আলাদা করে ছেলেগুলোকে সিঁড়ি, ছেলে এবং মেয়েটিকে সিঁড়ি দিকে এগিয়ে যাচ্ছে, ছেলেটি তখন ওই ব্যাগটা দিয়ে মুখ ঢাকবে না কি করবে, মানে কত পাবো না, আমি নিজেই হতো ওদের কি অবস্থা হয়ে যাই না, এবং তখনও কিন্তু পেছন থেকে ওই মানে খিস্তি খিস্তি আসছে যে বাড়িতে গিয়ে এটা কর ওটা কর, তোর বাপের জায়গা নাকি এটা কি এই এটা ওই তাই, এবং এই মারলো যারা আমি অবাধ ভাবে দেখলাম তারা কিন্তু সবারই বয়স বেশিরভাগের বয়স 50-এর উপর। না এটা যেটা যেটাই তোমায় বললাম এটা সেক্সুয়াল জেলাস থেকে হচ্ছে ব্যাপারটা, এই লোকগুলোর 50-এর উর্ধ বয়স মানে এই লোকগুলো সুগার হয়ে গেছে, এই লোকগুলো প্রেশার হয়ে গেছে, এই লোকগুলো কোনো মহিলার কাছে তার অ্যাকসেপ্টেন্স জায়গাটা কমে গেছে।
আমি তো প্রথমে এদিকেই ছিলাম, কিন্তু এইটা দেখার পর আমার দুদিকেই গুলিয়ে গেছে। কি করবো, চৈতালি আমাকে পুরো গুলিয়ে দিয়েছে। বুঝতে পারছি না এদিকে যাবো না এদিকে যাবো, আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। কে কেউ বাগানের মাংস খাওয়া। তো বন্ধুগণ, আমার এটা ফার্স্ট ফেস ক্যাম করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার। আর আমি যদি বলো ফেস ক্যাম করতে, আমি আরো ফেস ক্যাম করবো, কমেন্টে একটু জানিও। ব্যাস, ধন্যবাদ, বাই বাই। আজ সে তেরি সারি গলিয়া মেরি হো গই, আজ সে তেরা ঘর মেরি।